वालेकुम अस्सलाम काइजुद्दी जी भाईजान मालपत्र सब ठीक मत उठस तो जे भाईजान तैले आमरा आशी भाईजान भाभीरे ये अवस्था निया जावाटा कि ठीक होइबो बारो बसर पर आमी बाबा होइते जाइतेछि सतर्क थाकाई भालो आमरा आशी आसो भाईजान सुजन रे तुइया जान जप मा रूम एक थप्पड़ तब पोला कोनो दिन दरकार तो शुईछे सुजन ने निया जाई ना भाईजान कइछिलाम कि ओरे छाड़ा आमार घुमाइबो ता तो बुझलाम किन्तु भाबेर ए अवस्था सुजन रे देखबो केडा आबार कथा कस ए शुनेन सुजनेर बापे ठीकई कइछे ठीक आछे जाओ बाबा तुम्हारे बाबे को ले आओ जंगले तो राजा गोखला बास करे राजा गोखला मानुषेर उपकार करे सापेर बाच्चाटा तो राजा गोखलार बाच्चा होते पारे सन्तान जन्म दिया मरे गे हाँ माय बच्चा चल मेरा लिया Thank you.
জঙ্গল মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কই থেকে এলো? এটা রাজগোখরা, মানুষের উপকার করে থাকে। ভাই এটা কি ভাইয়া বাচ্চা? আশেপাশে কেউ নাই, আমি নিয়ে যাব। নিজের মাইয়া মনে করিয়া লালন পালন করো। ঠিক আছে, কিন্তু লাশটা কি করবা? আপনি বাচ্চাটা ধরে আমি লাশটা কাঁদে নেব, কোনো বারিশ না পাইলে দাফন করে দেবে। কাদের তুই? হুজুর আমার মাফ করে দেন, হুজুর আপনার ভাই কাইজুদ্দিন আপনার সম্পত্তির লোভে আপনাকে খুন করবার হুকুম দিছিল। হুজুর আপনার একটা কন্যা সন্তান জন্ম দিয়া আপনার স্ত্রী মারা গেছে। কি বললি? আপনার মায়া এখনো পাইচা আছে, ওরে মারতে গেলে একটা সাপ আইসা আমাকে ছবল দিছে। আমার মায়ের পাইচা আছে কোথায়? ওইদিকে ওইদিকে হুজুর। আমার সন্তান বাইচা আছে, কেউ না কেউ তার নিয়ে গেছে, সম্পত্তির লোভে আমার বাইরে ফেলবে। লোকজনের কাছে তুই নাকি আমার নামে বিচার দিতস? কেন বিচার দিব না? আমার বইন আপনার বাড়িতে কাম করতে বইলা আপনি তার ইজ্জত নষ্ট করছেন। এই লজ্জায় আমার বইন আত্মহত্যা করছে। আমার মুখের উপর কথা কইলে তার শাস্তি কি জানোস না?
वालेकुम चाचा जान। वालेकुम अस्सलाम। भाई चाचा को बाबा तुम्हें सुजो ना जी गंज थे गाइला बुझी जी कॉलेज एक बंद लंबा छुट्टी दाई बारी है ना आइस्ता आइस्ता जाओ बाबा बारी जाओ आशी चाचा जान आशो गोलाटा बड़ो भालो ग्रामीण मध्य एकटाई भालो गोला मन ही है ना इटा काज मरल गोला हसा और बात तो एक खास तोर
আছে ফুটে হাসিতে তার যেন মুক্তা ধরে জলের মাঝে তার চলতে পড়ে দেখতে লাগে কত ভালো গলায় গলায় বীর হলো ডালোর দুটি চোখে প্রেমের গাজল যেন মাথে ডাগর ডাগর দুটি চোখে প্রেমের গাজল যেন মাথে গাজল বাজে তার ঋণিঝিনি চুলে পড়ে যেন তো পারবে মনটা যেন ভরে গেল গলায় গলায় বীরিত হলো তোমার সাথে আমার মনটা বলে বারে বারে আমি যে শুধুই তোমার গলায় গলায় বীরিত হলো চাটু ভাই, ও চাটু ভাই, খালি চাটু না মোহাম্মদ সেকেন্ড চাটু, সেকেন্ড চাটু সাহেব ওঠেন, এখানে যে বন্যা হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? হাই হাই, চিপা দিয়া বসে আছি তাও এই অবস্থা। আচ্ছা তুমি এখনো ঘুমের মধ্যে প্রস্তাব করো কেন? ওই তো আমার একটাই দু, চলো এখন তোমাকে পাগু কবিরাজের কাছে নিয়ে যাবো। মানে বাইদা কবিরাজ পাগু? না আমি যাবো না, না না বাইদা বস্তিতে সাপে ভরা। আরে দূর তোমার সাপ, আরে খা না খা। আরে কও না, কান্দা খাড়া করেন তোতাটা ঘুরান। গন্ধটা আমিও সহ্য করতে পারি না। তোমার কোনো দাওয়াই নাই, মন্ত্র পড়া ঝাড়ু তোমার মাজার বান্ধা রাখতে হইব, কোনো সময় খুলতে পারবা না। কি পারবা? কষ্ট হইলেও পারুম। তাহলে আসো চান্দা। চান্দা চান্দা, জি বাবা, ঘর থেকে ওই ঝাড়ুটা লয়ে আয়, আর লোকে লাল শালু কাপড়ের ফিটল। আচ্ছা ফিরে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা
আসসালামালাইকুম আসি 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 অসুখ ভালো হতো ভালো দাদা মন্ত্র পর লাড়ু তোমার কপালে মনে থাকে দেন ও মাঝে আজু মরল পাগল হয় আজু মরল খুশি হয় কথা দিয়ে লই আজু মরল পাগল হয় কাজু মরল পাগল হয় কাজু মরল খুশি হয় আজু মরল পাগল কাজু মরল খুশি হয় মরল পাগল হয় কাজু মরল খুশি আজু মরল পাগল হয় কাজু মরল খুশি হয় আজু মরল তুই কি চাচার পিছনে লাগছ झाड़ू बन सबकी पेट खराब आपका मन मनीप आपकी की दुख बदना किसी बुझे ना कोताय दुख ओ थाय बेटा ना সাতু পালে গরু তাই পাতাই ঝাড়ু পালে গরু তাই পাতাই ঝাড়ু সাতু পালে গরু তাই পাতাই ঝাড়ু তো চুপ কর রাগ কর শেষ আপনি কি কিছুই বুঝেন না আপনি এই অঞ্চলের বড় মোরল আপনি আমার বড় মনিপ একবারে কি মারব মনিপ মনিপ ইসের মনিপ আরে মনিপ তো এখন কাজু মোড়ো আমারে আমারে ভগবান নাইছে আর আমার সব সম্পত্তি লুটো পাটো কইরা খাইতা আছে আপনি কিছু কর রাখেন সব জিনিসের হিসাব চাল রাখেন হিসাব বিশের হিসাব গ্রামের সবাই কয় পাগলের আমার হিসাব কিছু ওই যে গরু গাড়ি আইতেছে আমি গাড়ি চড়ব আমি গাড়ি চড়ব আমি সব জানি রে সাধু সব জানি আমার পাগল হইয়া থাকা ছাড়া কোনো উপায় নাই আমি শুধু আমার মাইয়ারে এক নজর দেখার জন্য পাগল সাইতে আছি ভালো থাকলে কাজও আমার মাইরা ভালাইব আপনি পাগল বললেই ওই পাষণটা আমার সব কিছু লুচটা পিটটা খাইতে আছে লবণ কম দিছো কে কি রে কাজু কি খাইতা শাস ও মাতা আমি মাতা কামু বৌমা আমার মা আপনি বসেন আমি দিতেছি বসতেছি বসতেছি এই বললাম আরে রাখো আরে পাগল মাথা কি বুঝে আমি মাথা বুঝি না খাইতে দেন না এমন করতেছেন কেন আমার খাইতে দে ওই মোরলের বাচ্চা সব কি তুই খাবি আমার বাঘ দিবি না খাইতে দেন না থাক না পাগল আমার পারলি তুই পিসা বাড়ি তোর মাছের কপালে এই যে তোর মাছের মাথা আমি থুতু দে
ওখানে আমার এই থুতু দেওয়া মাছের আমি পাগো তুই পাগো এই থাক আমি বসো বড়প্পা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আমারে খালি মার বসো আমারে খাইতে দেয় না কান্না আমারে খাইতে দেয় না কেঁদো না বড়প্পা কেঁদো না তোমার কোনো কিছু খেতে ইচ্ছে হলে তুমি আমাকে বলবে আমি যেখান থেকে পারি তোমাকে এনে দেব সর্দার অগলকে আমি সাপ ধরতে যাই তুই যাবি কেন দাওয়াই বানানো শেখ জঙ্গলে জঙ্গলে সাপ ধরাতে কবিরাজি কর মানুষের উপকার করলে সবাই সম্মান করে সারা গরুগুলি গেল কই ওই যে খুঁজি কেরে তোমার নাম চান্না না আমার নাম চাতু তোমার নাম চান্না কি সুন্দর মিল খাতে খাতে তোমার কি অসুখ বাবা তোমার মা যায় ঝাড়ু বাইন্ধে দিছে কেন দুঃখের কথা আমি না আমার না বিয়ে শাদি হয় না তাই মাইয়া দেখছো অনেক দেখছি পছন্দ হয় না আমার তোমার পছন্দ হয় আমার বিয়ে করবা ও মাগো হরি হয় বাবা কি কইলা এই মন্ত্র পড়া দারু গুণ আছে ধান এত সকালে কোথায় কোথায় দারু কোথায় দারু আমি তোমার চুমা খাবো কোথায় যাও ওই জঙ্গলে সাপ বাইদানিরা বিন বাজাইতেছে আগে সাপ ধরতেছে বেদিনীরা তার মানে সোহাগ এসেছে তা জানি না জাটু ভাই তুমি একটু খবর নাও না সোহাগ এসেছে কিনা দাঁড়াও 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 আগে আমার খবর লই লই নাই গণ্য নাই তুমি যাও আমি এর মধ্যে নাই জাটু ভাই চলো না চলো না দুজনে একসাথে যাই জাটু ভাই চলো না চলো না জাটু ভাই না না ডর করে ডর করে ডর করে ওই তো একেবারে কসকসা আছে না চলো সাপের মতো মুসল মারি হয়তো হয়তো বললাম বাইরে মা দাদা তো ঘুরতে পারতেছি না ওরা নিয়ে গেলাম কি ওরা এনে বিজ্ঞানী শুরু করছে আর থাকা যাবো না চল চল মা দাদা তো ঠিক মতো ঘুরতে আসে না বুঝছি বিন বাগান বন্ধ করে ফেলাইছে বিন বাগান বন্ধ করে ফেলাইছে কারণটা কি এই পাঞ্জাবি কা চোখ করে আসুস কেন
পুরুষ পুলিশের পাঞ্জাবি তো ওর গায়ে কেন? দাদি মানে আপনার দেখার কাল লোকে পিড়িত করতেছ, কাল লোকে পিড়িত দাদি পিড়িত না গলায় গলায় পিড়িত, গলায় গলায় পিড়িত হলো তোমার সাথে আমার। এই গেঞ্জি আর লুঙ্গি কই পাইছ? কথা কষ্ট কেন? একজন শুনছে পাঞ্জাবি আর তুই শুনছো গেঞ্জি আর লুঙ্গি। তোরা যে কুড়ানি কি করতেছ আল্লাহ জানে, তব তব জবে ধরছে। দাঁড়া তব বাপের কাছে আমি সব করে দিব। বিপদে মাগো হদর তো ভালো, থাকলে তো মুশকিল। সোহাগি সোহাগি এই সোহাগি, আরে গেল কই? খাইছি। আরে তুমি এখানে এসে খাও, তোমারে না দেখে ভালো লাগে না, বস। আমার কাপড় শুকর কই? আসতে তোমাদের টাউনের লেগে ছাপিতে করে লয়ে রেখেছিলাম। তাড়াতাড়ি বাই করো ছাপু। ও না ছালা পড়তে পড়তে পাশার ছাল উঠা গেল। অহন যাও দাদি টের পাইছে। টের পাওয়া ভালো, দাদিরা টের পাইলে সুবিধা। শুভ কাজ হাসিল করতে হলে বাবি দাদি নানি এদের দরকার হয়, এদের কাছে মনের কথা খুলা কওয়া যায়, সব বুঝে ওরা। মাথা পান কিছু আশা কথা কইলে লজ্জা পাও কেনা চাইছ, লজ্জা ভাঙ্গাই বাবা। মাথা কি জানি মাসে কি হইল তাহলে আটকে এলো কেন? দাঁড়াও ছুটে এলোই। ও দাদি রে দাদি, আমার আমি তোমার বদনাম খাই নাই, আমি তোমার কি খাই খাই আমার ছেড়ে দাও দাদি, আমি কেন্দ্রে যে যাই না ওগুলো উঠে দাম না, আমার ছেড়ে ছেড়ে দাও, তোমার এই বয়স হয় নাই আমার। আল্লাহ জানে বাহ সুন্দর মানাইছে, এক হাতে লাঠি আরেক হাতে সাথী মুখে দাড়ি, গ্রামের মানুষে দেখলে এক বাক্যই কইব এটা সুজন মোড়ল। রাস্তাটা যখন হন হন করে হাইটা যাইব তখন গ্রামের মানুষই কইব সুজন মোড়ল সব যাইতাছে, আর পিছনে যদি আমি থাকি তাইলে গ্রামের লোকে কইব মরগিনি। আমার গানে গানে তাই পেয়েছি বুকে তোমার রেখেছি এই তানে, তাই পেয়েছি বুকে তোমার রেখেছি এই তানে, কথা যদি বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে। Thank you.
কিন্তু মনা দেখিলে প্রাণে যাব মারা আমার গানে গানে নদীর বসন্ত কালে ভাঙা নামায় মাটি পাখির বসন্ত কালে হরিও গন্ধাতি নদীর বসন্ত কালে ভাঙা নামায় মাটি পাখির বসন্ত কালে হরিও গন্ধাতি প্রেমের জ্বালা বড় জ্বালা সহে নয়ার পানি প্রেমের জ্বালা বড় জ্বালা সহে নয়ার পানি বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে তাই পেয়েছি তোকে তোমার রেখেছি এই পানি কথা যদি কাউরি বন্ধু তুইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে কথা যদি কাউরি বন্ধু তুইও কানে কানে বলবো কি আর এই জায়গাতে তুমি তোমার মাইয়ারে জন্ম দিছিল সেই মাইয়ারে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি তোমার মাইয়ারে শিয়াল কুকুরে খাইছে না কেউ নিয়ে গেছে আমি তাও জানি না শুনছিলাম একটা সাপ নাকি তোমার মাইয়ারে বাঁচাইছিল সেই সাপ কোনোদিন আমি এই জায়গায় দেখি নাই আমি আর কতদিন পাগলের পেশ হয়ে থাকো আমি আর কতদিন তোমার মাইয়ারে খুঁজা বেড়াচ্ছি খবরদার কেউ সাপ ধরতে পারবা না আমি সাপ ধরতে দিব না কেন সাপ ধরতে দিব না কেন সাপ ধরাই আমগো পেশা আত্মার পেশার গুল্লি মারি হিন বাজাবি তো আমি তোর মুখের দাঁত ভেঙে ফেলাম পাগলের বাহাদুরি কত বল গায়ে হাত দিবি না পাগল কবি না কইলের তো রেউনি পাগলের কি করলা তুমি পাগল মানুষটাই মারলা চলো আমার সাথে দাওয়াই লাগাতে হইব চলো সোহাগী সোহাগী দেখ তোরা দরদ কত মনে হয় যেন ওর পালি না না মা কোথাও খুঁজে পেলাম না কোথায় যে গেল খাইয়া আছে না না খাইয়া আছে আল্লাহ জানে খাও আমি পাগল বইলা আমার হাতে তুমি তুমি আমারে বাবা ডাকলা হ্যাঁ ডাকলাম তুমি আমার বাবা না হইলে কি আমার মুখে ভাত তুলে দাও আয় মা আয় আমার বুকে আয় আমি তোরে কাতর করি বাবা আমার সুরীতি তুমি সুরীতি কি করবা
তোমার বৌরি দিবা খবরদার কেন মেরে ফেলামু বাজে কথা কবি না আমার মায়ের লাগে চুরি দে এই চুরি আমি তরে পড়াবো দেখ হাত দে আরে বাবা এই চুরি আমার হাতে লাগবো না লাগবো না ছোট হইবো আচ্ছা ঠিক আছে হয় বাজানি যেটা হাতে লাগবো সেটা দে কি কয় হ্যাঁ দে হাতটা দে দে জলদি চুরি দে আমার আসি এই আসুস কে একটা দাঁত টাই না চিরে আলাম দে পরে দে যদি কাট যদি কাট দেখি ছগে সুন্দর লাগতেছে না একটা ভালো উঠিছে কি গলি তুই তোর কিন্তু আমি এই পাউডারের ডিব্বা দিয়ে একটা ভালি দিনাস আমারে আমি আজ মরল অনেক অনেক জমি জমার মালিক আমি অনেক বড় বাড়ি আমার অনেক বড় বড় টিমের ঘর আছে আমার বাইরে তোমার মায়ের এই বস্তিতে রাখছো কেন তোমার মায়ের চলে যাও বুদ্ধি আছে তোর এই এই কথাটা আমার মনে ছিল না ঠিক আছে আমার মাইয়ারে আর আমি এই বস্তিতে রাখুমি না ল আমার বাড়িতে ল খুঁজে যখন পাবো না তখন খুঁজে কাম কি দুজনে কাম নেই তেমনি সেমনি জামগা জামগা আর তাহলে কাম নাই সুধুর ভাই ওই তো বড় নেতা আয় 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 মাগে কি ট্রেন নিয়ে যাচ্ছে কেন চলো তো দেখি চলো চলো এই যে আসো আসো এই যে সুজনের মা কোথায় থাকো এই দেখো কেডা আমার মাইয়ার ফিরে আইছি যা দেখছ আমার মাইয়া কত সুন্দর বা কি সুন্দর আসো আসো মা আসো বসো আমার কোলে বসো কি নাম তোমার সোহাগী বা ভারী মিষ্টি নাম তো তোমার দেখবা না মাইয়া ডাকার আমি আসতাছি চাকরি পছন্দ করিয়াছে সংক্ষিপ্ত বিবরণে বোঝা যায় দেখেন না আমারে পাইয়া আর ছাড়ে না আমি নাকি তার মাইয়া হ্যাঁ কাহিনীটা বড় দুঃখের নয় মাসে বাচ্চা পেটে লইয়া মায়ের বাড়ি দাউনের পথে ডাকাত টাওনা বউরা মাইরা ফেলাইছে এরপর থেকেই পাগল ও এই এই যে শাড়ি এটা আমার বউয়ের আর এই যে পায়ের নূপুর এইটা আমার বউয়ের একটা পাইছি আরেকটা পাই নাই অনেক খুঁজছি এই শাড়ি নূপুর পরাইয়া তারা বিয়া দি দাস ঠিক আছে রাইখা দাও আমার যেদিন বিয়া দিবা সেই দিন পড়ুম তো এই দুইটার আমি যত্ন করে রাইখা দিতে দাও ছেলে সুজন আর আমি মোহাম্মদ সেকেন্ড চাটু আমি হল যাই মা এই আয় তোরা আমি যা মাইয়াটা ভারী মিষ্টি
মা তোমার পছন্দ হয়েছে আমার পছন্দ হলো তোর কি এইটাই আবুসি কই আরে আমার মাইয়া গেল কই চলে গেছে কেন গেল কেন যাইতে দিলা সোহাগী সোহাগী ওই বদির বাচ্চা বদি তোর এত বড় সাহস তুই বড় আব্বার গায়ে হাত তুলছস বাইরে মা তানা ফাড়া আমার মা এত বড় সাহস তুই বড় বড় লাগে হাত তুলছস গর্তিকা বাইরে এখন তোর এত বড় সাহস আমি করতেছি পাগল থাকে এবার তোর কমলে মন্ত্র বলা ঝাড়ু এত বড় পুরুষই যখন হইছোস তো পাশায় ঝাড়ু বাঁধছোস কে ও মাগো তো মাগো তো মাগো আর ঝাড়ু না সালে কথা কমু কেমনে তোমা করে শাস্তা করনের লাইয়া আমগো আমগো শাস্তা করার ক্ষমতা কারো নাই আমরা বিষধর সাপ দিয়া খেলা করি ছবল দিলে আর হুশ থাকবো না বের করো দেখি তোমার বিষাক্ত সাপ তুই খাইলে ঘুমাইলে চলবো না কিন্তু দরকার আমি করে দিই আমার কিন্তু এমনি ডর করে দাদি নাগর পায়ে শুয়া পড়ছো যা দোকানে যা চিনি আগো শরবত বানিয়ে দিবি না যা বাজা দে কি ঝলক বাজাবো বাজাবো না তো কি করু আর তো হইয়া করু বাইরে তোমার একটা কথা কই আমার নাতনিরে তোমার যখন এত পছন্দ হয়েছে তখন তার মনে তুমি কষ্ট দিও না সোহাগীকে কষ্ট দেওয়ার আগে আমি যে কষ্ট পাবো দাদি চান্দা চান্দা শালার বুঝাই আয়া পড়ছি আগে দরজা ঠেকাই চান্দা ও চান্দা আরে ঘরে ভেতর কি করতেছ হয় চান্দা চান্দা চাটু তো ঘরে অহন উপায় তুই চান্দা গেল কই চান্দা 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 রে তো দেখছিলাম ও চান্দা তো ঘুমাইতেছে কি হয়েছে একটু ঘুমাইছি এইগুলো ধর দিনে দুপুরে কিসের ঘুম ওইখানে রাখো আমি একটু পিছন বাড়ি থেকে আসি আরাম যাদা দাদি তুই তুই আমার ঘরে ঘুমাই দিলি আমি এমলা দিলাম ও বাবা রে কি আমার বাবা চোরের ঘরে চোর আমার ঘরে ঢুকছস কেন কি চুরি করছস তো না 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 কিছু চুরি করি নাই তাই আপনার গেঞ্জিয়ার ফতুয়া কামে লাগাইছি গেঞ্জিয়ার ফতুয়া কই রাখছ মারকত মারকত কটাছি কটাছি এলান ফতুয়া কামের গন্ধা লান খালি আর নাই খালি আর কিছু নাই থাকলে বাইর করতাম না টাকা উঠে এলাম পাইছেন কি আমারে একবার দাঁত দেখেন একবার চক্ষু দেখেন কি কোরবানি করু নাকি কিনতে আইছেন আমারে কোরবানির লেগে চুপ করো তো
উনি তোমার চিকিৎসা করবে ভালো হয়ে যাবে তার তোর চিকিৎসা আমি কি অসুস্থ পাগল বড় বড় কথা শুনো বড় কথা শুনো বড় বড় বসো না শুনো এই তো কি হইতাছে তুই এক পাগল আরেক পাগল আইছিস পানি পড়া তারপর আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আর যদি কোনদিন আমার ভাইয়ের চিকিৎসার লাইয়া আমার বাড়িতে আইসস তাইলে তোর দানই মেরে ফেলাবো কেন তুমি কবিরাজের বাড়িতে ডেকে আনছো বরাবর চিকিৎসা করার জন্য একটা পাগলের কি চিকিৎসা করবো কবিরাজ তাহলে ডাক্তার দেখেন না কেন একটা মানুষ পাগল হয়ে তিন রাত এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে গ্রামের সবাই তাকে আজু পাগল বলে টিক্কারি করছে তাতে আপনার শরম করে না ভাই হয়ে ভাইয়ের প্রতি একটু মায়া হয় না সুজন আমি তোমার বাবা আমার মুখের ওপর এইভাবে কথা বলা তোমার উচিত না হ্যাঁ আপনি আমার জন্মদাতা বাবা রাজু পাগল আমার বড় আব্বা তার দুঃখ কষ্ট সহ্য করা আমার উচিত না তাইলে তোমার কি করা উচিত আমি বড় আব্বাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো প্রয়োজন হলে বিদেশ নিয়ে যাবো টাকা ব্যাপার কোন নেই বড় আব্বার টাকার কোনো অভাব নাই বাবা আছে সত্যিকারের একজন ভাইয়ের আজ যদি বড় আব্বা সত্যিকারের একজন ভাইয়ের সংসারে থাকতো তাহলে তার চিকিৎসা হতো মনে করতে এই সংসারে অর্ধেক সম্পত্তির মালিক ওই আজু মরল কিন্তু আপনি তার ভাই হয়েও কোনো দিন মনে করেন না এ সংসারে অর্ধেক সম্পত্তির মালিক ওই আজু মরল সুজন পাগল কোনোদিন সম্পত্তির ভাগ পায় না সেই জন্যই তো আপনি বড় আব্বার চিকিৎসা করেন না সুজন হ্যাঁ হ্যাঁ সম্পত্তির লোভে আপনি তাকে চিকিৎসা করাতে দেবেন না আপনি চান সে পাগলই থাকুক এতদিনে বুঝলাম আমার কুলার মাথায় অনেক বুদ্ধি হয়েছে ভালো কিন্তু মনে রেখে সুজন আমার নামও কাজু মরণ আপনি অস্বীকার করবেন না যে আমি আপনার ছেলে বড় আব্বার যদি কোনো কিছু হয় কোনো কারণে তার যদি কোনো অঘটন ঘটে তাহলে আমি আপনাকে ছাড়বো না প্রয়োজন হলে আমি আপনার নামে থানে জিডি করব আপনি চালাক মানুষ হইয়া শেষে বোকার মতো কাজ করলেন ছেলে তো এখন ধারণা করতেছে সম্পত্তির লোভে আপনি আজও পাগলের মাইরা ফেলাইবেন সেই লেগে তো আপনার নামে থানায় জিডি করতে যাইতাছে এখন কোনো কারণে যদি আজও পাগল মইরা যায় তাহলে কিন্তু আপনার অসুবিধা হইব ঘরে রাখুন ঠিক না কখন কি কইরা ফেলার কম যায় তুমি যখন কইতেছ ঠিক আছে তাইলে আজ রাইতের মধ্যে অগো বিয়ের কামটা সাইলে ফেলা দেখি তোমার চাঁদনামুখী মুখখানা না শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি কাতু হইলাম তুমি পাশে কাতু হও দেরি করিও না কোমর থেকে ঝাড়ুটা খোলো আগে হ্যাঁ মন্ত্র পড়া ঝাড়ু খুললে অসুবিধা হইব শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো কোনো অসুবিধা হইব না বাসর ঘরে ঝাড়ু নেই কেউ শোয় খুলো খুলো না কোনো অসুবিধা হইব না কইতেছি খুলো আমি জানি না পানি পানি এলো কই থেকে ঝড় বৃষ্টি তো আহে নেই দেখি তো একটু
আমি কিছু করি না, রাত বেলা খালি ঘুমাইছি। কি এত জাগু মারতাছে বুঝলাম না। কইছিলাম না মন্ত্র পড়া ঝাড়ু খুইল না, আমার তো একটাই তো কি হইব, বাড়ির মানুষ জানতে পারলে শর্মে মুখ দেখাইতে পারুম না। এখানে আর থাকুম না, চলো আমি তোমার মরণ বাড়িতে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আপনি আমার মাফ করে দিয়েন, আপনি না জানি আন্দাজ আমি বিয়া করছি, আপনি একটু ঘুরে খালান, সালাম করো, সালাম করো, করো করো করো। আরে কোন এনাকে হয়েছে তো বা সুন্দর বউ তো বাবা কাম সাইলে ভালো জি। কি কইবি ক, সোহাগিরে আমার লগে বিয়া দিবা বইলা তুমি কথা দিছিলা, সোহাগিয়ান বড় হইছে, কখন কি অঘটন ঘটা। দূর পাগল, সোহাগি আমার খুব ভালো মাইয়া, ওরে নিয়ে তুই চিন্তা করিস না, সময় হলে তোর লগেই বিয়া দিমু। আমার আর সহ্য হচ্ছে না, কবে যে তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখবো। না ছাড়বো না, আজ তোমাকে আমি আমার অন্তরের সাথে মিলিয়ে দেবো একবার। আসে পরে পরে তুমি ছাড়া আন্ধার তেমন, শুইলে একা ঘরে সুখী, শুইলে একা ঘরে মারা গাছের তোমা যেমন আমার দিনে জ্বলে, তুমি
যেইয়া ঘুরে পুড়ে জানের জান প্রেম সুধায়া মাই করদান সখী প্রেম সুধায়া মাই করদান অন্তরে অন্তর মিলাইয়া তিরে তিরে বলারিয়া অন্তরে অন্তর মিলাইয়া তিরে তিরে বলারিয়া ঘায়ল করলে প্রাণ বন্ধু প্রেম সুধায়া মাই করদান বন্ধু প্রেম সুধায়া মাই করদান বন্ধু প্রেম সুধায়া মাই করদান খুন করা ফলামো খুন করা ফলামো এই বস্তি আজ আমি চালানোর পর সাক্ষাৎ করে ফলামো আমার লোকে কেউ বেমানি করলে আমি কারোর খাতির করুম না ভাই কি হয়েছে এত চিৎকার করতেছিস কেন তোমার মাইয়া মরণের পোলার লগে ফষ্টি নষ্টি করতেছে মুখ সামলে কথা কও আমার মুখ সামলাইতে বলা তোমার মাইয়ার আগে সামলাও সোহাগি ওই মরণের পোলার লগে তোর কিসের খাতির আমার কথা জবাব দে আমি মরণ পোলার সুযোগে ভালোবাসি সোহাগি না মা না এ কথা মুখে আনিস না কাজু মুরুল রে অঞ্চলে সবাই চিনে কি ভয়ানক এ কথা জানতে পারলে আমাকে ধুলি সাত করে দিব নিজের কথা বাইরের লোকের লগে কবি কেন হ্যাঁ তাইলে তোমার নাতিন আমার বিয়া করবার চায় না কেন বিয়া করা না করা পছন্দের ব্যাপার সোহাগী যদি তোরে পছন্দ না করে তাইলে কি আমরা জোর করে সোহাগীর লগে তোর বিয়া দিব হ্যাঁ তা দিবা কেন তোমার নাতিন মরণ পোলারে পছন্দ করতে তার লগে বিয়া দিলে তো তোমাকে লাভ মরলের ধন সম্পত্তি টাকা পয়সা দীক্ষা তোমার নাতিন রে তার পিছনে লাগাই দিস এই সব তোমার কুবুদ্ধি বলি তোর এত বড় সাহস তুই আমার মায়ের মুখের উপর কথা কর জ্ঞান কমু না জ্ঞান কমু না এই সবের মূল হইল তোমার মা আসলে তোমার মা একটা শয়তান না বুড়ি এতদিন তোরে আদর করে বড় করছি তাই তোর অপরাধ হজম করে নিলাম তোরে আমি শেষ কথা কয়া দিতাছি তুই আমার মায়ের গালি দিছস তোর লগে আমি সোহাগীর কোনদিন বিয়ে দিব না স্মৃতিকা ঠিক আছে আমার নাম বদে আমিও দেখে ফুলি মান নাকি খুব অসু খালি ডেকুর পাতাছে তাই ওই ডাকতে আসছে ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও চান্দা জি আম্মা এদিকে জি তুই ওনারে হাত মুখ দর পানি দে আচ্ছা পানি আইতাছি আজকে তো ভালো নয় জুতাটা খুলো আর একটু পানি ঢালো না তাও তো একটু ঘষা দাও না আরে চাটু দিল কই হে তখন বাচ্চা আহে নাই চাও কই বসো 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 এবার আসল দিয়ে আমার পাটা মুছে দাও হুজুর ভাত দে আমার না খুব মাথাটা ধরছে ঘরে চলো আমার মাথাটা একটু টিপে দিবা হুজুর হ্যাঁ হুজুর
তুই আমার কেডা? আমি বোধি বৈদ্যা। কি চাস তুই? আমাগো মানিজ্জত। মানিজ্জত? শালাকে ঘের ফেলু নাকি? কি কস তুই? আর পারতাসি না আপনার পো পো পোলা। এই কথা কি করছে আমার পোলা? সোহাগের বাপ আপনার ভয় পায় না? জ্ঞান পাইব, জ্ঞান পাইব। আমি সোহাগের বাবা, আমি কি ওরে ভয় পাই? আমি সুজনের সাথে সোহাগের বিয়া দিব। আপনার ভাই সারাক্ষণ বস্তিতে দেব, সোহাগে ওনার মুখে বাদ তুই লেখা। বাবা ফোনের ভরসা, সোহাগে তোমার মাইয়া? আমার মাইয়া, এই বাড়ির মাইয়া, এই বাড়ির মাইয়া, এই বাড়ির মাইয়া। বাবা ফোনের সোহা ভাইজান, ভাইজান কি হয়েছে? হাল আমরা এখন কি করি? নির্ঘাত মারা দিব এরা তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে। চাটু ভাই এখন কি করবে? তুমি কোনো চিন্তা করো না, আমি অক্ষণিক গরু ভেঙে নিয়ে আইতাছি। আমার দিকে তাকা। বল আমার নাম কি? তোর মাইয়া নাকি আমার পোলার লোকে মেলামেশা শুরু করছে? ডাক তোর মাইয়া রে। হুজুর আমার মাইয়া রে মাফ করে দেন, আর কোনদিন আপনার পোলার লোকে মেলামেশা করবো না। তোর মাইয়া রে ডাক। আপনি কেন আমার বাবার গায়ে হাত তুলছেন? তোর নামই তাইলে সোহাগী বাইদানি? জি আমার নাম সোহাগী বাইদানি। আমার নাম কি জানো? জানি, আপনার নাম কাজী মোড়ল। আপনি অঞ্চলের একজন ধনী ব্যক্তি, আপনার দেখে সবাই মাথা নিচা করে মাটিতে বসে পড়ে। তাইলে তুই কোন সাহসে আমার সামনে মাথা উঁচা করে দাঁড়ায় আসত? আমি বিষধর সাপ নিয়ে খেলা করি, মাথা নিচা করলে সাপে সবার মারে, তাই মাথা উঁচা রাখাই আমার অভ্যাস। আসলে তোর জন্ম উচিত ছিল মোড়ল বংশে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য তোর, বেদের ঘরে জন্ম নিয়া মাথা উঁচু করে আকাশের দিকে তাকাই আসত। বাসত আকাশের তার তোর হাতে আইব, কোন সাহসে তুই আমার পোলার দিকে হাত মারে সত? জানো তার পরিণাম কি? পরিণামের কথা ভাইবা, কেউ কোনদিন পথ চলতে পারে না মোড়ল সাপ। আপনি কি জানেন আপনার পরিণাম কি হইব? তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়ায়া আমার সঙ্গে তর্ক করতাস? তর্ক করতেছি না মোড়ল সাপ, কারণ প্রতিবাদ করতেছি। যেখানে অন্যায় হয় সেইখানে প্রতিবাদের জন্ম হয়। তুই আবার প্রতিবাদ করতে চাস? তুই কোন সাহসে তুই আমার পোলার সাথে মেলামেশা শুরু করতাস? সম্পত্তির প্রতি আমার কোন লোভ নাই, লোভ আছে আপনার।
যেই কারণে নিজের ভাইয়ে পাগল বানায় রাখছেন, কোনদিন তার চিকিৎসা করার নাই। তুই পেয়াদুবি সীমানা ছাড়াই দেখেছস, আমার লোকে পেয়াদুবি করার শাস্তি কি তা কি তুই জানস না? জানি আপনি জিভ কাইটা ফলান, কিন্তু একটা কথা মনে রাখবেন মোল সাহেব, বাসার টিকায় একটা বাস কাটলে অনেক চোখাবাসের জন্ম হয়, আর ওই চোখাবাস থেকে অনেক লাঠি তৈরি হয়, আর এই লাঠি দিয়া আপনার মতো পাগলা কুত্তারে পিটাই মারা যায়। তারা অঞ্চলে ঢোল পিটায় জানায় দে, আজ থেকে আমি নগরে এক ঘরে করে দিলাম, এই অঞ্চলের কেউ ওগর লোকে কথা কইব না। না না, আর সবাই রে জানায় দে, চল। বাইদানি তো না খায়া মরব, এইবার আপনি খায়া মরেন। কিকস হুজুর, সুজন আর চাটু তো বাড়িতে নাই, এই সুযোগে আপনি চাটুর বৌরে বড়দা, তুমি সরা তোমার চোখে পর্দা।
করবো তুমি? হ্যাঁ রসিয়া, বড়দা তুমি সরব তোমার চোখের পর্দা, আমি তোমার খিলি পানে গন্ধ ভরা ঝর্দা। রসিয়া বড়দা তুমি সরব তোমার চোখের পর্দা। আরে বাহ বাহ বাহ, শরাবে চুমুক দিলে দিলাস খালি হয় রে, আমার এই রূপ যবন চিরদিনের হয় রে। শরাবে চুমুক দিলে দিলাস খালি হয় রে, আমার এই রূপ যবন চিরদিনের হয় রে। টাকা উড়াবে মিছে রাত পুরাবে, এখনই করে নাও এই জুবানের সদা। কি বুঝলে, করে নাও সদা। দাদি আমারে তুমি মাফ করে দাও দাদি, সব দোষ আমার, আমার লাগে তোমাকে এত কষ্ট দাদি। ভাই আমারে চাইল দাও, আমার বুড়ো মা না খা মরিয়া যেতেছে, একটু দয়া করো ভাই। হ্যাঁ ভাই একটু দয়া করো ভাই, না ভাই সরকার একটু করে দেন না। আমার মা না খেয়ে বুঝে গেল রে। তোর লাগিয়া বস্তির লোকজন না খেয়ে আছে, তোর লাগিয়া আজ আমার মা মরিয়া গেছে, তোরে আমি আজ মাইরাই ফেলাবো, কি করবো আমি, কি করবো, ডাকলে গ্রামের লোকজন মরণের ভয়ে এই বস্তি যাইবো না, আমার আমার মায়ের দমন করবো কেমনে।
আমার মায়ের শান্ত আমরা মোরের কাছে গিয়ে মাপ চাব আমি জানি কাজু বড়লের কাছে গেলে আমি ঠিক কেটে ফেলাইবো, আমি মরে গেলে যদি দাদির লাশ দাফন হয় তাহলে আমি শান্তি পাবো, সাথী আমি শান্তি পাবো, তুই আমারে যাইতে দে। যাইতে দিবি না, তুই আমারে যাইতে দে, চা সাথী চা। তুই আমার মাফ করে দে সাথী, সাথী হুজুর সমাজের পক্ষ থেকে আমি আপনার কাছে আইছি। কোন? আপনি তো জানেন রঘুর মা মইরা গেছে, যতই অন্যায় করুক তবুও সে মুসলমান, তারে দাফন করা কিন্তু সমাজের কর্তব্য। আপনি অব উপর থেকে বাধা নিষেধ তুইলা নেন হুজুর। তুলতে পারি এক শর্তে, যদি রঘু আর রঘুর মাইয়া আইসা আমার কাছে শাস্তি ভোগ করে। আমি আর কোনদিন আপনার সঙ্গে বেয়াদবি করুম না, আমার দাদিরে দাফন করার হুকুম দেন। মাথা নিশা করিয়া কথা কও, তুই আমার লোকে যে তর্ক করতস তার শাস্তি তোরে ভোগ করতে যাইব, আমি তোর জিভ কাটে দেব। তোর দাদির লাশ যদি দাফন করতে চাস তাইলে এই শাস্তি ভোগ করতে যাইব, বল তুই রাজি? আমি রাজি, আপনি কথা দেন আমার দাদিরে দাফন করার হুকুম দিবেন। আমি কথা দিতাছি আমি তোর দাদিরে দাফন করার হুকুম দিমু। এই কেছি দে, এত বড় শাস্তি ওরে দেবেন না, ও বড় অভাগী, বড় কষ্ট করে ওরে আমি বড় করছি, বাবা ডাক থেকে আমারে বঞ্চিত করবেন না, শাস্তি দিতে হলে আমারে দেন। নিয়ম অনুযায়ী তোরও শাস্তি পাইতে হইব,
কিন্তু তর্ক করার অপরাধে তোর মায়ের দিবাস কাইটা দিমু। হুজুর হুজুর, হাজার হইল মায়া মানুষ, বয়স কম, মাথায় বুদ্ধিও কম, অপরাধ করছে সত্য, কিন্তু এত বড় কঠিন শাস্তি ওরে দিয়েন না। এই বুড়া বয়সে আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি। ঠিক আছে, তাই হইব, আপনার অনুরোধ আমি মাইনে নিলাম, কিন্তু আপনার সামনে এই পাইটা নিয়ে ওয়াদা করতে হইব, সে আর সুজনের সাথে মেলামেশা করব না। ওয়াদা কর মা, তুই আর সুজনের লগে দেখা করবি না। ওয়াদা কর, ওয়াদা কর। আমি ওয়াদা করতেছি, আমি আর সুজনের সাথে মেলামেশা করব না। এইবার তুই তোর মাইয়া চুল কাইটা আমার পায়ের কাছে রাখ। আসেন মরবি স্যার। এইবার নাকে খতে এইবার ওর পিঠে চাবুক মার, আমি নিষেধ না করা পর্যন্ত মারতে থাকবি। মলবি সাহেব, যে রঘুর মায়ের দাফন করার হুকুম দিলাম, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি হুজুর। ওটা চুলের বেনিটা এটা নিয়া সুজনের ঘরের দরজায় ঝুলায় রাত, সুজন দেখা বুঝতে পারবো পায়দানের লোকে তার গলায় গলায় পীড়িতের পরিণামটা কি হইতে পারে। যা ¡Gracias!
কিছু হয়নি, আমার কিছু হয়নি। বসে থাকছি দেখি। ভাইজান কেমন আছেন? ভালো গো মা, আমার বড় ঘুম পাইতে আছে। আসেন ঘরে আসেন, আসেন। দেখো সাবধানে। এই যে কি হয়েছে? এই ধরো, এটা কি হয়েছে আমার লেগে? ইঙ্গা দেখো, চালু রেখা হাসপাতালে গেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার তো একটাই দোষ, বাসটা সাবান দিয়ে ধুয়ে দিও। চল 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 চল, তুমি চল। কাজ জল না কর, ফিরলে যাই হেনে আকাম করি। না থাক। রে আল্লাহ, রে আল্লাহ। মা, এটা কি? কার চুলের বেণী আমার ঘরের দরজায় ঝুলিয়ে রেখেছে? কথা বলছো না কেন? চিনতে পারস নাই কার চুলের বেণী? চিনতে পারস নাই কার চুলের বেণী? না মা। কেমন প্রেমিক তুই? জেনিফের প্রেমিকার মাথা চুল দেখেও চিনতে পারস না? কেমন প্রেমিক তুই? এই চুলের বেণী দেখেও তোর বুকের মধ্যে মুচোতে ওঠে নাই? কেমন প্রেমিক তুই? তুই কেমন প্রেমিক? পেরেছি মা, কে সোহাগীর চুল কেটে নিয়ে আমার ঘরের দরজায় ঝুলিয়েছে? কার এত বড় সাহস? তোর বাবার। তুই সোহাগীরে ভালোবাসিস বইলা, তার উপর কি অত্যাচার দেখছে তোর বাবা জানিস? গিয়া দেখি আয় কি অত্যাচার করছে তোর বাবা। গ্রামের লোকেরা ভয়ে মুখ বুজ্জার সহ্য করছে। কিন্তু আমি সহ্য করবো না মা, আমি সোহাগীকে ভালোবাসি। মাথার চুলগুলা সমান করে দেই, নাইলে খারাপ দেখা যায়। তোরাই কেঁদে আমার গলার মধ্যে ঢুকাই দে, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। সোহাগী, সোহাগী, সোহাগী দরজা খোলো, আমি তোমাকে ভালোবাসি সোহাগী, আমি তোমাকে ভালোবাসি। দরজা খোলো সোহাগী, দরজা খোলো সোহাগী, দরজা খোলো, আমি তোমাকে সারা বাঁচবো না সোহাগী, বাঁচবো না। তুমি আমাকে ছাড়া থাকতে পারো না সোহাগী, পারো না। দরজা খোলো সোহাগী, দরজা খোলো। চাচা, চাচা, সোহাগী আর তোমার লগে কথা কইব না, তুমি চলে যাও, আমাকে আর অপমান করো না। আমি জানি চাচা, আমি সোহাগীকে ভালোবাসি বলে আমার বাবা সোহাগীর মাথার চুল কেটে দিয়েছে। খালি সোহাগীর মাথার চুল কাটেই শান্ত হয় নাই, তোমার বাবা আমার নাকে খপ ধয়েছে, আমার গায়ে চাবুক মারছে, এই দেখো তার প্রমাণ। তুমি সোহাগীর কাছে আইসো, এ খবর তোমার বাবা জানতে পারলে আমাকে ঘর বাড়ি জ্বালাইয়া দিব, আমাকে মাইরা ফেলাইব। সুজন, আমি হাত জোর কইরা অনুরোধ করতাছি, তুমি আর সোহাগীর কাছে আইসো না, তুমি চলে যাও, আমরা তোমার লগে কথা কইতে পারব না।
তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। চাচা চাচা তুমি কথা শোনো, চাচা চাচা আমার কথা শোনো, চাচা 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 দরজা খোলো, চাচা চাচা দরজা খোলো, চাচা চাচা আমার কথা শোনো, চাচা তোমরা দরজা খোলো, দরজা খোলো, তোমরা দরজা খোলো, দরজা খোলো, তোমরা চাচা চাচা তোমরা দরজা খোলো, আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে আমার বাবা, দরজা খোলো, সোহাগি সোহাগি দরজা খোলো, সোহাগি দরজা খোলো, দরজা খোলো, সোহাগি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সোহাগি বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, সোহাগি দরজা খোলো, দরজা খোলো। তুমি আমাকে ভালোবাসো বলে তোমার মাথার চুল কেটে আমার বাবার পায়ের কাছে রেখে দিতে হয়েছিল, আর আমি তোমাকে ভালোবাসি বলে আজ আমি আমার মাথার চুল কেটে তোমার পায়ের কাছে রাখলাম। আমি তোমাকে তারা বাঁচবো না, আমি আমি তোমাকে তারা বাঁচবো না, আমি এই দেখো তোমার চুলের বেনি আমার হাতে, যতক্ষণ পর্যন্ত তুমি দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমার এই চুলের বেনি দিয়ে আমার পিছে মারতে থাকবো, দেখি কেমন করে তোমরা দরজা না খুলে পারো। গলায় গলায় ফিরি চলো,
মোরল পুত্র সুজন রে কাল নাগিনী দিয়া ফুস, কিন্তু আমার লাভ ওস্তাদ তোমার লাগে তো সবকিছুই ঠিকঠাক আছে। এই ধর লাগলো আরো বিমু সোহাগীর বীণের আওয়াজ কাল নাগিনীর ধারে কাছে আনতে পারবো না। 24 ঘন্টা পার হইলেই কারো ক্ষমতা নাই সুজনকে বাঁচায়। এই কাল নাগিনী দংশন করছে, এ বিষ আমি তুলবার পারুম না। ভাইটা যেমন করে পারো তুমি আমার বোলারে বাঁচাও। আমার একটাই বলো, আপনার বোলারে কাল নাগিনী দংশন করছে, কাল নাগিনী ডাকতে হইলে যে বিন বাজাইতে হইব এই বিন আমি বাজাইতে পারুম না। তাইলে দেশে কি এমন কোন বাদ্য নাই যে আমার বোলারে বাঁচাইতে পারে? হুজুর আপনার এলাকায় রঘু সর্দারে ডেকে আনেন, হের মাইয়া সোহাগি এই বিন বাজাইতে পারে, তারে ডেকে আন। আমার বোলা মহিলা পৈতে গেল আমি মাথা নত করবার পারুম না। আমার সুযোগ আপনি বাঁচতে দেন, সোহাগিরে ডেকে আনার হুকুম দেন। আপনি এত কঠিন হইয়েন না, একটা মাত্র পোলা আপনার, মোরল বংশের একমাত্র বাদ্যি, সুজনের মতো ভালো পোলা এই গ্রামে একটা অন্তরে খুব ভালোবাসি মোরল সাহেব। মোরল সাহেব আপনি হুকুম দেন,
আমরা যেভাবে পারি সোহাগিরে নিয়ে আসি। না, আমার পোলা মরিয়া দেয় দাও, তবু ছোট জাতের বাচ্চা যেন আমার বাড়িতে না আসে। গ্রামবাসী, আমি সুজনের মা, এই মরণ বাড়ির বউ, আমি আপনাকে হুকুম দিতাছি আপনারা সকলে নিয়ে আসে। তোর এত বড় সাহস, আমার নিষেধ অমান্য করতে কষ। মরলের বাচ্চা মরল। এতদিন বহুত মরলগিরি দেখাইছ, আইসা তোর মরলগিরি। শোনো গ্রামবাসী, তোমাদের আসল মরল কে? বলো তোমাদের আসল মরল কে? আমি। কিন্তু আপনি পাগল বইলা, আমরা আপনার ছোট ভাইরে মরল মানি। আমি পাগল, আজু পাগল। কিন্তু কেন আমি পাগল তা কি তোমরা জানো? এই হারামজাদা সম্পত্তির লোভে আমার পোয়াতি বউটারে মাইরে ফেলাইছে, আমারও মারতে চাইছিল কিন্তু পারে নাই। সেই থেকে আমি পাগল সাইজে আছি। আসলে আমি আপনি পাগল না। কোন কি হুজুর, ভালো থাকলে তো ওই হারামজাদা সম্পত্তির লোভে আমারে মাইরা ফেলতো। আইজ আমি হুকুম দিতাছি, বাইন্দা ফেলো ওই হারামজাদাকে। তুমি না করো না, আমি তোমার পায়ে পড়ি। সুজনের কি হইল আমি বাঁচুন না বাবা? ওই সুজনের নাম আর মুখে আনবি না, আমি তোরে কিছুতেই সুজনের কাছে যাইতে দিব না। যা যা। রঘু, তুমি না করো না ভাই, সুজনের জীবন মরণ সমস্যা। সুজনের কিছু হইলে সোহাগি বাঁচব না, ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? ধনী লোকে গরিবের কোনো ভালোবাসা হয় না। আমি আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমার সুজনকে তোমরা বাঁচাও। আমার মা রে বাঁচানোর লেগে অনেক হাত জোর করছি, অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার কাঁদর কেউ শুনে নাই। আজ আমিও কারো কাঁদন শুনতে রাজি না। তুমি চলে যাও, আমার মাইয়া যাইব না। সোহাগি যেমন তোমার মাইয়া, প্রেমজি সোহাগি আমারও মাইয়া। আমি ওর বাপ, আমারও বাবা নাকি? বাবা? তোমার ওই পাতানো বাবার দোহাই দিয়া তুমি সোহাগিকে নিবার পারবা না। কি বললি? আমি আমি সোহাগির পাতানো বাবা? হ্যাঁ, বল বল সোহাগি, আমি ওর বাবা। না, আমি ওর বাবা। আয় খবরদার সোহাগি, সোহাগি তুই আমার মাইয়া, আমার হুকুম ছাড়া এক পাও নড়তে পারবি না। খবরদার, খবরদার সোহাগি, আমার হুকুম, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। চল মা, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। আয়, পাগলের বাচ্চা পাগল। আমি থাকতে আমার মাইয়া রে জোর করে নিয়ে যেতে চাস? আজ তরে বাইরে প্রমাণ করলাম আমি পাগল না, আমি পাগল না। আমার বুকের ভেতর অনেক দুঃখের রোগ, তার কারণে আমি এতদিন পাগল সাইজে আছি। আমার সুজনের জন্যে আজ আমি ভালো হয়ে গেছি। আজ থেকে আমি আর আজু পাগল না, আমি আমি এই এলাকা। Thank you.
সোহাগী বাই জানি। রঘু নিয়ে বিপদের নিশানা দেখতাছি, হয় কাল নাগিনী মইরা গেছে, না হয় কেউ ইচ্ছা করেও আটকায় রাখছে। কখন কি বলবো নিয়ে ভাই? কখন অগ্নি দিন বাজান ছাড়া কোন উপায় নাই বাবা। তাইলে আমি অগ্নিদিন বাজাম। যদি কাল নাগিনী জীবিত থাকে তাইলে সাপে গায়ে আগুন ধরবো, যতক্ষণ পর্যন্ত সাপ আইসা বিষ না তুলবো ততক্ষণ পর্যন্ত সাপের গা থেকে আগুন নিবো না। সাপ জীবিত থাকলে ওরে আইতে হইব। যদি সাপ জীবিত না থাকে তাইলে তো আগুন ফিরে আসা তোর গায়ে লাগবো, তাছাড়া কাল লাগনি ছবল দিয়ে অনেক দূরে চলে যায়, সাপের কাছে আগুন যাইতে অনেক সময় লাগবো। এতক্ষণ অগ্নিবীণ বাজাইলে তোর গলায় রক্ত উঠবো, তুই আর বীণ বাজাতে পারবি না। আর বীণ বাজাতে না পারলে আগুন তোর দিকে ফিরে আসা তোর গায়ে লাগবো। এ আগুন নিবারণ মন্ত্র আমার জানা নেই রে মা, তুই মজা যাবি। আমার বাইতে থেকে লাভ কি বাবা? যদি সুজনকে বাঁচাতে না পারি তাহলে আমার বাইতে থেকে লাভ নাই। তুমি অনুমতি দাও বাবা, আমি অগ্নিবীণ বাজাবো। বন্দনা করি কামরূপ কামাখ্যা, পশ্চিমে বন্দনা করি মক্কা মদিনা, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর, পূর্বে বন্দনা করি জাপান শহর।
रघु
আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, কাইলি অগ্নিয়ার ব্যবস্থা করো। সুজন জি সালাম কর। আরে দূর আমারে না, হাজার হইলেও জন্মদাতা বাপ, অরে সালাম কর। ঠিক আছে সর, খুবিস আমাকে পৌঁছা বুঝছি, সম্মানে দিতে হইব, নইলে ফিতা কাটবা না। ওই আরে বিয়ার মিষ্টি খাইতে দে। বেশি খাইও না, পাতাল বাগে পাবো না। বৌমা তুমি ভেতরে যাও, সোহাগী রেখে চলে যাও। পায়ের নুপুর দেখি একটা, আর একটা পরাইবেন না, নুপুর একটাই, আরেকটা হারাই গেছে।
নয়া বৌরে এক পাও খালি রেখে ঘরে নিয়েন না, তার চেয়ে পাও খালি রাখেন। না না মুরা সাহেব রাগ করব। তাইলে মোরল সাহেবের কথাটা কই খুইলা দেন, পায়ের নপুর ত্যাগ টানছে না একটা কই। নূপুর একটাই, আরেকটা আমি পাই নাই, ওই নূপুর ছিল আমার স্ত্রীর। আপনার আপনার স্ত্রী কোথায়? মইরা গেছে, সে করুণ কাহিনী। আমার বউয়ের পেটে তখন 9 মাসের বাচ্চা, বৌডারে নিয়ে যাইতে আসিলাম শ্বশুর বাড়ি সন্তান প্রসবের জন্যে। রাস্তার মধ্যে ডাকাইতরা হামলা করে, আমাদের মাইরা রক্তাক্ত করে। জ্ঞান ফিরার পর আমার স্ত্রীকে আর পাই নাই, একটা মেয়ে জন্ম দিয়া নাকি আমার স্ত্রী মারা গেছে। আপনি জানলেন কাকে থেকে? একটা ডাকাত মারা যাওয়ার আগে আমার সব বই লাগেছে, ডাকাতটা আমার সন্তানরে মারতে পারে নাই, কারণ একটা সাপ সবল দিয়া ডাকাত গুলারে মাইরা ফেলাইছে। বসেন। রঘু ওই নূপুরটা দাও। দেখেন তো মরুন সব, ওই নূপুরের লগে এই নূপুরের মিল আছে কিনা। কিন্তু আমার বইয়ের নূপুর কোথায়, কোথায় পাইছো তোমরা এই নূপুর? বলো কোথায় পাইছো এই নূপুর? শুধু নূপুর পাইনি মোর সাহ, আপনার সন্তানরেও আমরা পাইছি। কোথায় কোথায় আমার সন্তান? বলি 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 একটু দাঁড়ান বলি। এই সোহাগী আপনার মাইয়া। আর কান্দ না ভাই, যার সন্তান তার হাতে দিয়ে দাও। মিয়া ভাই আসলে আমার কপালে কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, আমি আমি কোনোদিন বাপ হতে পারলাম না। মারে তোরে আমি জঙ্গলে পাইছিলাম, আমি আমি তোর বাবা না, ওই মোরল সাহেবই তোর আসল বাবা। না ভাই না, না আমার ঔরসে সোহাগের জন্ম, কিন্তু মানুষ করছো তুমি, তুমি তুমি সোহাগের আসল বাবা। না মাইয়া ভাল সবাইকে Ah!
তোমারে ঝাড়ু পিঠা করুম না, তোমারে খেজুর গাছে শরবত খাওয়াম। আমি দোয়া করি তোমরা যেন সুখে থাকো। আমার কিন্তু সুখ তাই, আমার একখান কথা আছে, পাতা দারু কইলাম ছিঁড়া গেছে, আপনের মাইয়া সরমে লুকাই আছে, দারু পাতা পাইন দাদা, নইলে আপনার মাইয়ার কপালে দুঃখ আছে।